নমস্কার বন্ধুরা আমি পার্থ রবিবাসরীয় সকালে স্পোর্ট চ্যানেলে আপনাকে স্বাগত এ এক অন্যরকম ফুটবল আড্ডা যে আড্ডার শরিক আমি আপনি আমরা সবাই স্মৃতি স্মরণীয়য়ে কিছু স্মৃতিকে আবারও রোমান্থন করা শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের জয়যাত্রা শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে প্রথম থেকেই বিদেশি ফুটবলার খেলানোতে ছিল না কোনো বিধিনিষেধ যার ফলে স্বাধীনতা পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ইস্টবেঙ্গল ক্লাবে বিদেশি ফুটবলারদের রমরমা এই রমরমারই পূর্ণতা পায় আশির দশকের শুরুতে ইরান থেকে মজিদ ভাস্কর এবং তার সঙ্গী জামশিদ নাসিরি আসেন ভারতীয় ফুটবলে মারন স্পর্টিংয়ের জার্সি ছেড়ে তাকে দেখা যায় ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদ জার্সি পরতে এই অনন্য সুন্দর সুদর্শন ফুটবলারটি আশির দশকে মাতিয়ে দিয়েছিলেন কলকাতা তথা ভারতীয় ফুটবলে ব্যক্তিগতভাবে আমার সৌভাগ্য হয়নি মজিদ ভাস্করের খেলা দেখা কিন্তু যারা দেখেছেন যারা প্রত্যক্ষ করেছেন তার খেলা তিনি যে একজন অসাধারণ ফুটবলার ছিলেন সে কথা বলাই বাহুল্য এই ধারাবেই নব্বইয়ের দশকে গতি এবং শক্তির সংমিশ্রণে আমরা আরও একজন ফুটবলারকে দেখি তিনি হচ্ছেন নাইজেরিয়ান চিমা ও কেরি টানা এক দশকের বেশি তিনি ফুটবলে মাতিয়ে দেন ইস্টবেঙ্গল ক্লাবের একের পর এক সাফল্যে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নব্বই সালে দেখা যায় প্রথম আর্জেন্টিনার ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেন জুলিয়ান ক্যামিনো সোনালি এই ফুটবলারটি হয়তো সফল হতে পারেননি কিন্তু তিনিও কিন্তু আমাদের মন জয় করতে পেরেছিলেন আমরা ভুলতে পারি না আসিয়ান জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাইক ও কথা যিনিও চিমারি মতো শক্তি এবং গতির মিশ্রণে এক অনবদ্য ফুটবল গোল করাটাকে যিনি অভ্যেসে পরিণত করে ফেলেছিলেন সেই ধারাবেই একের পর এক ফুটবলার কতজনের নাম বলবো যারা মাতিয়ে দিয়েছেন লাল হলুদ জার্সি পরে সেই ডুডু র্যান্টি মার্টিনস ব্রাজিলিয়ান এডমিলশন তার কথা উল্লেখ অবশ্যই করতে হয় চলতে 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 আমরা দেখতে পাই বিশ্বকাপ আর জনি যিনি সদ্য বিশ্বকাপ খেলেই ভারতীয় ফুটবলে প্রবেশ করেন ভারতীয় ফুটবলে এটা একটা অন্যতম ঘটনা যেটা সম্ভব করে দেখিয়েছিল এই ইস্টবেঙ্গল ক্লাব আই লিগ থেকে আইএসএল যখন বিদেশি ফুটবলার খেলানোটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় তখনও আমরা দেখেছি অজস্র ফুটবলারকে কতজনের নাম নেব হ্যাঁ সকলেই যে সেই মানের ফুটবলার তা নন এবং সেটা হয়তো সম্ভবই নয় কিন্তু এই অজস্র ফুটবলারের মধ্যে থেকে যদি আপনাকে বেছে নিতে বলা হয় কোনো একজন বিশেষ ফুটবলারকে যিনি আজও আপনার মনের মনিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে তাহলে সেই নামটি কার একজন হতে পারেন একের বেশি হতে পারেন জানি এই অসংখ্য ফুটবলারের মধ্য থেকে বিশেষ একজনকে বেছে নেওয়াটা মোটেই সহজ কাজ নয় তবুও যে বিদেশি ফুটবলার আপনার কাছে সেরা জানতে চাইব তার নাম যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি মনে করি নব্বই দশকের সেই চীমাও কেরি। ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে তার খেলা দেখার সুযোগ আমার হয়েছে এবং আমার তাকেই ইস্টবেঙ্গল ক্লাবে খেলা যত বিদেশি ফুটবলার তাদের মধ্য থেকে আমি তাকেই সেরা ফুটবলার বলে মনে করি গোল করাটা তিনি সেই সময় অভ্যাস করে ফেলেছিলেন ভারতীয় ফুটবলে তখন বিদেশি ফুটবলারদের রমরমাটা শুরু হয়নি তিনি কিছুটা প্রতিদ্বন্দ্বীহীনই ছিলেন ভারতীয় ডিফেন্ডারটাই তার মোকাবিলাটা করত হ্যাঁ এটা মানসি যে তার পক্ষে একটু সুযোগ সুবিধা ছিল আজকের মতো খেলাটি সেই কঠিন জায়গায় তখনও পৌঁছায়নি কিন্তু তবুও গোল করার ক্ষেত্রে বিপক্ষকে পরাস্ত করে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন সেটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য পরবর্তী সময়ে অনেক ফুটবলারকে আমরা দেখেছি এবং তুলনা করলে পরে হয়তো দেখা যেতেই পারে যে চিমাওখেরি হয়তো বেশ খানিকটা পিছিয়ে তবু বন্ধু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দেখা সেরা ফুটবলার যিনি ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে এই বিদেশি ফুটবলারটির নাম আর কেউ নয় চিমাওখেরি জানতে চাইব আপনার দেখা সেরা বিদেশি ফুটবলারটি কে যিনি আপনার মনে একটি পাকাপাকি জায়গা করে নিতে পেরেছেন তাহলে বন্ধু আপনার মূল্যবান মতামত বলুন শুরু হোক স্মৃতিরোমন্থন করে একটা নতুন ধরনের ফুটবলারটা আজকের এই রবিবাসরীয় সকালে ভিডিওটি এখানেই শেষ করছি অপেক্ষায় রইলাম আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য শুনতে থাকুন সঙ্গে রাখুন আপনার নিজস্ব চ্যানেল স্পোর্ট পেন্সিল ধন্যবাদ